প্রতিদিন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। জল কোথায় পায়? ওই তো জল ওখানে দিয়ে নি। এই তো যাও, জলে যাও তো। কি ব্যাপার, শব্দটা কিসের? ব্যাপারটা কি, একটা অক্টোপাস দেখলাম মনে হচ্ছে। হায় হায় টমাস, ওকে আটকাতে হবে, নাহলে বিপদ হয়ে যেতে পারে। এই যে টম, যেও না, আমাকে দেখতেই হবে। এই যে জেরি, জ্বালাও না, এই না বাড়ি খাও। এইবারে আমি ধরব। কোথায় গেল? এই তো, কি ব্যাপার, হাওয়ায় মনে হচ্ছে উড়ে পালাচ্ছে, গিয়ে ধরতে হবে। ওই এই তো ধরে ফেলেছিলাম প্রায়, এই তো এবারে ধরেই নেব। আমাকে কিচ্ছু করে না, ওকে ছেড়ে দাও বলছি, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ধরে ফেলেছি, পালিয়ে যাবে, কি ব্যাপার। হায় হায়, মুখে পুরো একদম মুখ কালো করে দিল। যা, এই যে পাজি দুটো আমার মুখ কালো করে পালিয়ে বেঁচে যাবে ভেবেছো? দাঁড়াও, হাই হাই, এই কি কে কি ফেল ঢেলে পুরো স্লিপ কেটে দিল। যা, চেঁকা খেয়ে গেলা। দাঁড়াও বিয়াদব দুটো, তোমাদের সাহায্যতা করছি। কোথায় গেল দুটো? পালিয়ে গেল। এ কি, হাই হাই, ঘরটার কি হাল হয়েছে? জলদি গিয়ে মুছতে হবে, না হলে মালিক আসলে সর্বনাশ হয়। কি ব্যাপার, এ কি দাগ উঠছে না? এই যে টমাস, ঘরটার কি হাল করেছো? ভালো করে সাফ করো, না উঠলে তোমার চামড়া খুলে নেব। টম বান্দা হাজির, এইবারে কোথায় পালাবে পিচকে ছানা? বহুত জ্বালায় তো দেখছি, দাঁড়াও দেখাচ্ছি মজা। হে হে, চলে এসো, এইবারে কোথায় পালাবে? টেনে তোমাকে ছিঁড়ে নামিয়ে নেব। আমার স্প্রে করে দিল, কি যে হবে এইবারে। এই যে পিচকে ছানা, কোথায় পালাচ্ছ? হ্যাঁ, ধরে ফেলেছি, টেনে একদম ছিঁড়ে নামিয়ে নেব। হি হি, যাই আইসটা একটু রেখে দিই, এটা শরবত করে খেতে হবে। হ্যাঁ, এখানে রেখে দিই। বা দারুন। হ্যাঁ, শেফের কাপড় পরে চলে এসেছে, এইবারে খাবো। কোথায় পালাবে? দেখি মাছটা ভাইয়ের জন্য নিয়ে যায়। এ কি, এই যে এদিকে এসো, দেখো অক্টোপাসটা এখানে কি করছে। কোথায় ছিল? টম ঘরের মধ্যে কি করছে? একে ফেলে দাও। না, এটাকে ফেলতে হবে না, এটা কত কিউট, এখানে ঘরের মিউজিয়ামে সাজিয়ে রাখবো একে। হ্যাঁ, এর ভিতরে থাকো, তুমি এখানেই থাকবে আজ থেকে। কোনো ব্যাপার নয়। এই যে মালিক, দেখো কত সুন্দর কাজ করেছি আমরা, দেখেছো তো আমাদের কামাল। সবই তো দেখলাম, কিন্তু বক্সের মধ্যে কি আছে সেটাই তো দেখা হলো না। তাড়াতাড়ি খুলে দেখা বলছি তো আমার জেরি, তাড়াতাড়ি করো, এই বক্সে কি আছে দেখতে দিলে তোমাদের দুজনকে ভালো মতো ইরাম দেবো, বুঝেছো তো টম জেরি? সরো বলছি, এই যে মেরে ঠান্ডা করে দেবো, সরো। এই বক্সের মধ্যে কি আছে দেখাতে পারলে তোমাদের দুজনকে বড় মাপের ইনাম দেবো, বুঝেছো? এই যে বোন, এরা ইনাম নিতে চায় না, এদেরকে ইনাম দিয়ে কোনো লাভ নেই, ফালতু কথাকার। এই যে জেরি, মালিক ইনাম ঘোষণা করলো, তাড়াতাড়ি বক্সটা খুলে দিয়ে এটাকে দিয়ে দাও ডাইনোসরকে। এই নাও মালিক, এটাকে নাও, তুমি সসম্মানে গ্রহণ করো, দেখো কত সুন্দর, কত কিউট একটা ডাইনোসর। আ, জলে পুড়ে ছাই করিয়ে দিলে। এই যে টম, এটাকে নাও আর ঘর থেকে এক্ষুনি বার হয়ে যাও, জীবনে ফিরে আসবে না এখানে।